আমি ঠিক আছে আমি অ্যারেস্ট বুঝলাম, ওকে আর কোনো কথা বলবে না। তারপরে ডিবি অফিসে নিল, নেওয়ার পরে গাড়ির মধ্যে বসে রাখলো, আধা ঘন্টা গাড়িতে বসে রাখলাম, ওই ওসির আর কোনো খবর নেই। আরে কী রে ভাই, আমি আসলাম, আমাকে তো নামতে হবে, বসতে হবে, আমার গাড়িতেই বসে রাখছে। তারপরে ওদের একটা অভ্যাস তো আছে, দুই পাশে বসবে, গায়ের মধ্যে হাত দেবে, যাই গায়ে হাত দিবে না, আমি চোর ডাকাইত না, আমি চোরও না ডাকাতও না, আমি পালাবো। এমন সময় ওর ভিতর থেকে আইছো, স্যার আসেন। ভিতরে গেলাম, বসে রইলাম, তারও রসিকতা শুরু করলো, ওই স্যাবলো না নেও, ওইটা নেই, এটা দাম মশে, ওইটা করে, এটা করে, আমি অ্যালাউ করতেছি না। তারপরে স্যার একটু প্রেশারটা মাপি, আমি প্রেশার মাপার তোমার দরকার নেই, স্যার একটু সুগারটা মাপি, আমি যেটুকু তোমাদের দরকার নাই, স্যার আপনার পালসটা মাপি, আমি যে আমার পাল হচ্ছে জল নাই, আমার এটা কাজ না, তোমাদের কী কাজ তা বলো। তোমরা আমাকে অ্যারেস্ট করতে চাইলে এন্ট্রি করো মামলা, আমাকে যেতে পাঠিয়ে দাও, জেলখানায় পাঠিয়ে দাও, আমার যা হওয়ার হবে জেলখানায় হবে, কোনো সমস্যা নাই। এই বলতে বলতে কথা বলতে স্যার গাড়ি তোঠেন, আমি ধরে নিলাম আমি অ্যারেস্ট। দিনের বেলায় হয়তো চোখবেন না ঘুরাবে না, এই আর কি। তো নিয়ে আসলো পুলিশ, রাজারবাগ পুলিশ লাইনে ওই হসপিটাল, হসপিটাল ইজ বেস্ট নো ডাউট, বাট পুলিশের তো ঢুকে একটা ইয়াং ছেলে, নতুন অফিসার মনে হলো, ভদ্র, বলতেছে এই তাড়াতাড়ি ই করেন, ইমার্জেন্সি খালি করেন, নো এন্ট্রি, চিকিৎসা করতে হবে। নো এন্ট্রি মানে কি, আমি প্যাশেন্ট হিসেবে যেখানে ই হইলাম, ভর্তি হইলাম, সেটা থাকবে না, মানে কোনো ডকুমেন্ট থাকবে না আর কি। তখনই বসে থাকা ডাক্তার হোক বা সিস্টার হোক, ওইটু ইতস্তত করছে, আরে যা বলতেছি তাই করেন। তখন ও বললো যে এই পারপাসে যে ডাক্তারটা ওইটু খবর দেয়, তো ডাক্তারগুলোর খবর দিল, দিলে আমাকে উঠিতে নিয়ে গেল। আমি বলবো ডাক্তারগুলো আমার পরিচিত, তো আমি একটু নিশ্চিত হইলাম যে আমার আর যাই হোক চিকিৎসাটা বোধ হয় খারাপ কিছু হবে না। তো যাই ওরা স্টিচ করলো, মাথা চুলগুলো কাটলো, কাটার পরে স্টিচ করলো, সুগার মাপলো, সব কিছু মাপলো, মানে যা যা করা দরকার সব কিছু করলো। তারপর কোন 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 জায়গায় ইঞ্জুরি আছে পায়ের, এগুলো দেখলো, দেখা টেকার পর ওদের যা কিছু দিল, দেওয়ার পরে বললো যে আপনার প্রেশারটা এখন 60 আর উপরে 90, এটা তো ভালো না, আপনি কিছু খান নেই, কিছু খাওয়া দরকার, আদারওয়াইজ আমি স্যালাইন, বলে হ্যাঁ তো স্যালাইন আনাইলো। এমন সময় ডিসি হারুন আসলো, বাট আই কুড নট আইডেন্টিফাই হিম বিকজ আমি চিনি না তাকে। তো আমার সামনে দাঁড়া দাঁড়িয়ে কথা বলতেছে যে এটা করো এটা করো, তো স্যালাইন লাগলে ইয়াতে নিয়ে যাও, একটা কেবিনে নিয়ে যাও, কেবিনে নিয়ে রাখো। তো আমি বললাম যে আমি কি অ্যারেস্টেড নাকি, না কেন আপনি অ্যারেস্টেড হবেন, আপনি চিকিৎসা করে এখনই চলে যাবেন। তো অর্ডার দিল, আমি বললাম যে আমার টেলিফোন করে, এই ওনার টেলিফোনটা দিয়ে দাও, আর ডাক্তাররা ওনার অফিসে পৌঁছে দিয়ে আসুক। আর তোমরা একজন অফিসে গিয়া কাউকে রিসিভ করাই যে উনি সুস্থভাবে আসছে ফেরত।